الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وأصحابك يا نور الله প্রিয় আশিকান রসুল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে মাহে মিলাদ অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং সাথে সাথে সকল আশিকান রসুলকে ঈদে এ মিলাদুল নবী তা আইলা আলি এর শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ইয়া রসুল আল্লাহ আপনি এলেনে ধরায় দুনিয়া আলোকিত হলো অন্তর প্রশান্তি পেলো ফেরেজ তারা খুশি হলো আপনারই আগমনে সৃজিল দো জাহান কি জমিন কি আসমান মাখলোকাত খুশি হল একমাত্র ইবলিশ শৈতান ছাড়া আজ আলহামদুলিল্লাহ আমাদের তো গুনাহের চোখ দিয়ে আমরা মাখলকাতের সকল মাখলকাত কিভাবে ইদি মিলাদ নবী উদযাপন করছে তা তো দেখতে পাচ্ছি না কিন্তু আমরা যে শ্রেষ্ঠ জীব হিসাবে মানব জাতি যারা রয়েছি একমাত্র ইবলিশ শয়তান ছাড়া আশি খান রসুল এর ইসকে মুস্তাফার ভালোবাসা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে তা আমরা আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেলের মাধ্যমে অনেক দেখেছি আলহামদুলিল্লাহ এবং দেখতে থাকব তো আজ আলহামদুলিল্লাহ আজাল মাদানি চ্যানেল আপনাদের জন্য মাহে মিলাদ অনুষ্ঠানটি নিয়ে এসেছে যে আমার রসুল রসুল মুখতার সাল্লাহ তাল আলহিসাল্লাম এর আগমনের খুশি উদযাপন এটা কত বড় নিয়ামত আমার নবী রসুল্লা আরবি সাল্লাহ তাল্লা আলি সাল্লাম উম্মতের জন্য কেমন দয়াবান ছিলেন এবং আমার রসুল সাল্লাহ তাল্লাহ আলি ইসলামকে কীভাবে ভালোবাসা প্রয়োজন শুধু কি একদিন আমরা ঈদি মিলাদবী সাল্লাহ তাল্লাহ আলি সাল্লাম উদযাপন করবো বা একদিন আমার রসুলের প্রতি ভালোবাসা পোষণ করব না কি সারা বছরে আমরা ভালোবাসা পোষণ করব ইনশাআল্লাহ অনেক কিছু বিস্তারিত আমরা লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে শুনব ইনশাল্লাহাজাল তো দেখুন প্রেস বেরা আমাদেরকে কেউ জন্মদিনে দাওয়াত দিলে আমরা কিন্তু কোনো না কোনো তোফা নিয়ে যাই গিফট নিয়ে যাই না নিয়ে যেতে পারলে মনের মধ্যে একটি কেমন বিষণ্নতা কাজ করে বা অন্তর সাড়া দেয় না তো আমার রসুল রসুল মুকব সাল্লাহ তালা আলিয়া সাল্লাম এর মিলাদের বিলাদাতের দিন আমরা আমার রসুলের জন্য কী তোফা রেখেছি বা কী তোফা দেওয়া উত্তম হবে তাও ইনশাআল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। আশিকানের রসুল আসলে ঈদুল ফিতর ঈদুল আজহাতেও উদযাপন করে থাকে কিন্তু ঈদ মিরাদবীতে আশিকানের রসুলের চেহারায় এমনি একটি মুস্করাত থাকে হাস সজ্জল থাকে যেটি আন্দাজ করা আসলে মুশকিল এটা আশিকের রসুলের অন্তর দিয়ে দেখা যায় তা আসুন আমরা ইনশাল্লাহ জাল কথাকে দীর্ঘায়িত করব না ইনশাল্লাহ আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দৌড় ফজল শ্রবণ করে দিন হুজুর করিম সাল্লাহ আলা সাল্লামের উপর যে ব্যক্তি দৈনিক সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার দৌড় পাঠ করবে কালকে আমাদের দিন সে আল্লাহ তাল্লাহর হাবিব হাবিব্লাহাবিব সাল্লাহ আলা আসলামের সুপারিশ লাভ করবে সল্লু আই হাবিব সাল্লাহ তাল আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তা আলি আসলাম আসুন তাহলে আমাদের অনুষ্ঠানটি আমরা শুরু করে ইনশাআল্লাহ দাও যেন ইস বে আমাদেরকে আমাদের অন্তরকে জাগিয়ে দিন শাল্লাশকে রসুলের ভালোবাসায় সল্লাল্লাহ মরলে কায়া রসুলল্লাহ ওয়াসাল্লাহ মরলে কায়া হাবিবাল্লাহ صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله وكمال حسن حضور ہے کہ جہاں یہی پھول خار سے دور ہے یہی شما ہے کہ دعا نہیں صلی اللہ عرل رسول اللہ وسلم, علیہ وسلم

rio no

فلرا گو من آکار گ من داتارا گم یا ساگ من پہارا گم آکارا گم داتارا گ من نبی راگ من رسولا گ من مکی راگو من مدنی راگ من مرحبا مارے

আলহামদুলিল্লাহ কুরআন মুবারক থেকে হাদিস মুবারক থেকে শুনেছেন আর যতই শুনি ততই ভালো লাগে বারবার শুনতে ইচ্ছা করে যতবার শুনবো ততবারই আমাদের অন্তর খুশিতে মেতে উঠে তো সেজন্য আসলে বারবার শোনা এটা আশিকের রসুল এটার একটা প্রমাণ যে আমার রসুলের কথা আমি বারবার শুনছি আমার রসুলের আগমনের কথা বারবার শুনছি এটা আলহামদুলিল্লাহ জাল শুধু আগমনের সুসংবাদ তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকেই কোরআন কারিমের মধ্যে অবশ্যই আছে এবং আমি কারাম সালাম সাল্লাম রহমদুল্লাহ জাল এই সুসংবাদ নিয়ে জমিনের মধ্যে তার নিয়ে এসেছেন তো আজও ইনশাল্লাহ আজ দাবাজাল আমরা আরও মনোমুগ্ধকর বাণী শুনবো কথা শুনবো ইনশাআল্লাহ আজ দাওয়াজাল তো আমি আমার ডান দিক থেকে শুরু করব ইনশাল্লাহ আমি প্রথমে ফুজল ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ আজ তো ফুজল ভাই আমাদেরকে আপনি অবশ্যই কিছু মাদানি ফুল পেশ করবেন সাথে সাথে কোরআনুল কারিমী ঈদে মিলাদ ব্যাপারে কোনো উক্তি আমাদের জন্য এটা যদি থেকে থাকে অবশ্যই পেশ করবেন যাতে করে আমরা এটা শুনি আরো আন্দোলিত হতে পারি প্রথমে আমি আমাদের এই সমস্ত দর্শক শ্রোতাকে ঈদে মিরাদুল নবীর অনেক অনেক মোবারকবাদ পেশ করছি আর স্টুডিওতে আগত আমাদের নুরুদ্দিন ভাই আমাদের খান আনিস ভাই মিরাজ ভাই সবাইকে অনেক অনেক মোবারকবাদ খাই মোবারক তো অনেক কমন একটা প্রশ্ন কোথায় আছে কোথায় আছে তো অবশ্যই যে জিনিসের গুরুত্ব বেশি সেটার ব্যাপারে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক আর কোরআনে পাকে যদি না থাকে থাকবে কোথায় তো আসলে আছে তো অনেকেই কোরআনে পাকে হাদিসে পাকে মিলাদুল নবীর ব্যাপারে কিন্তু সব বয়ন করা সম্ভব নয় তো আমরা একটি আয়াদের ব্যাপারে আমার নবীর কথা জি 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 তো আমরা একটি আয়াতে মোবারকার কাছ থেকে আজকে রশনি নূর নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে সুরা আলে ইমরান আয়াত নাম্বার একাশি ইমামে আল সুনত ইমাম আহমদ রাজা খান অর্থাৎ আলাহাজুর রহমতুল্লাহ তাল এ কানজুরি মানে এটার অনুবাদ এই আয়াতের অনুবাদ এভাবে করেন আর স্মরণ করুন যখন আল্লাহ নবীগণের কাছ থেকে তাদের অঙ্গীকার নিয়েছিলেন আমি তোমাদেরকে যে কিতাব ও হেকমত প্রদান করব অতপর তসিব আনবেন তোমাদের নিকট রসুল যিনি তোমাদের কিতাবগুলো সপ্তায়ন করবেন তখন তোমরা নিশ্চয়ই নিশ্চয় তার উপর ইমান আনবে এবং নিশ্চয় নিশ্চয় তাকে সাহায্য করবে তো মাদানী জেনার দর্শক স্পষ্ট এখানে বলা হচ্ছে যে রসুল আসবেন এবং তিনি কিতাবে সপ্তায়ন করবেন এবং আমাদেরকে কি বলা হচ্ছে নিশ্চয় নিশ্চয় শুধু করতে বলা হচ্ছে না নিশ্চয় নিশ্চয় তার উপর ইমান এবং নিশ্চয় নিশ্চয় তাকে সাহায্য করবে তো ক্ষেত্রে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ পাক আজ আদম আল সালাম ও তারপরে যত নবীগণকে নবাদ দান করেছেন বলা হয়ে থাকে কমপক্ষে এক লক্ষ চব্বিশ হাজার নবী দুনিয়াতে তসিম এনেছেন আদম আলী থেকে শুরু করে এরপর থেকে যতই নবী রসুল পাঠিয়েছেন দুনিয়াতে ওনারা তসিম এনেছেন প্রত্যেককে ওয়াদা করিয়েছেন তো এখানেই একটা বড় আমাদের সমাধান হয়ে গেল যে শুরু থেকে শেষ পর্যন্ত সবার কাছেই যে নবী পাক সাল্লাম যে তসিব আনবেন এটার চর্চা ছিল বর্ণনা ছিল এবং মিরাদুল নবী প্রতি যুগেই ছিল আচ্ছা এবং কি ওয়াদা করিয়েছিলেন ওয়াদা করিয়েছিলেন যদি রসেল পাক সাল তাহলে সাল্লাম তোমাদের জীবদশায় তস্চিম নিয়ে আনেন অবশ্যই তার উপর ইমান আনবে এবং তাকে অবশ্যই তোমরা সাহায্য করবে তো এটা যেহেতু নবী রসুলগণের কাছ কাছে এই ওয়াদা নেওয়া হয়েছিল তো ওনারাও ওনাদের উম্মতের কাছে যার যার জাতির কাছে এই বর্ণনা তারা নিজেরাই দিয়েছেন যে আখেরি নবী শেষ নবী মোহাম্মদ আরবি সাল্লাম তসিব নিয়ে আসবেন প্রিয় নবী সাল্লাম তসিব কখন এনেছেন সবার শেষে তাহলে বোঝা যাচ্ছে যে এই সম্পূর্ণ প্রিয় এই সম্পূর্ণ সময়ে এই মিরাদ যে রসেদ আব্বাক সাল্লাহাম মিরাদ হবে জন্ম তসিব আনবেন এটার চর্চা প্রতি সবসময় অর্থাৎ প্রতি যুগেই এটা চর্চা ছিল তো এই এক আয়াতকে যদি আমরা মন দিয়ে অনুধাবন করি ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে এবং অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করি তাহলে আমার মতে কোন শয়তানি ওয়াসওয়াসা আসবে না আশা করি আসবে না ইনশাআল্লাহ এই ছাড়াও অসংখ্য হাদিসে পাগের বর্ণনা পেশ করা যাবে কুরআনাপাগত অন্যান্য আয়াতও পেশ করা যাবে এবং বুজগণের দিনদের যে জীবন চরিত্র যে ওনারা কিভাবে মীরাতুল মোজাজাপন করেছেন অর্থাৎ মন করেন যে হুজুরম সাল্লা তাল্লামের আগমনের সুসংবাদ আম্বিকার আলী আসস্লামরা দিয়ে গিয়েছেন এখন আমাদের মাঝে যদি কোনো আমির ব্যক্তি বা কোনো সুনামধন্য ব্যক্তি আসে তার আগে কিন্তু অনেকে এলান করে থাকেন তো নুরুদ্দিন ভাই আমি আপনাকে বলবো যে অ্যালান করে থাকেন তো এই অ্যালানটা কিন্তু আমরা এটা মনোযোগ আকর্ষণ করার জন্য করা হয় যে একজন খুব নামী দামি ব্যক্তি আসছেন বা একজন সুনামধন্য বা একজন আল্লাহর আল্লাহরের কেউ আসলে আমরা অ্যালান করে থাকি একজন ফরেস্ট গার্ড ব্যক্তি আসতেছেন তাওয়াজ্জো দেওয়ার জন্য তো আমার মনে হয় যে এটা উম্মদদেরকে তাওয়াজ্য দেওয়ার জন্য এই আহ্বানটা আল্লাহ তালা এই এতগুলো নবী পাঠিয়েছেন শুধু আমার রসুলের আগমনের তাওয়াজটা মনোযোগটা সৃষ্টি করানোর জন্য মার্শাল্লাহ প্রথমত যারা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছেন প্রত্যেকে মোবারকবাদ জানাচ্ছি লাপাক আমাদের সবাইকে আমার প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লু আলিহি ওয়ালি ওয়াসাল্লামের বিলাদ-এ শরীফের সদকায় সুবাগমনের সদকায় আমাদের সবাইকে দুনিয়া ফিরাতে कामयाबी দান করুক আসলে মাশাআল্লাহ ফুজাল ভাই যেটা বলেছেন সেটার সাথে আমি একটু অ্যাড করতে চাই অন্য নন বিআই کرام আলাইহিস গন এটা বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আনছেন আনছেন এটাও মিলাদ আর আমরা উম্রত উম্মতরা বলছি যে প্রিয় নবী তর্সিফ এনেছেন এটাও মিলাদ তো এর আগে ছিল নবী করিম সালাম তো আসছেন 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 আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছিল যে উনি আসবেন খুব শীঘ্রই আসতেছেন তা আমরা বলছি চলে এসেছে যে প্রিয় মাহবুব আলিহি আলী ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কথা ছিল যার অপেক্ষায় ছিল যেমন মেরাজ হয়ে আপনি দেখবেন যে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যিনি বর সবার শেষে আছে আসেন সর্বপ্রথম যারা বরযাত্রী আসে তাদের থেকে জিজ্ঞেস করা হয় বর কখন আসছে উনি বলতে জি আসতেছেন পরে আমাদের পর আসতেছেন সর্বশেষে বর আসে পুরো অনুষ্ঠানটা আসলে এটা করা হয় পুরো অনুষ্ঠানটা ইন্তজাম করা হয় ও বরকে উপলক্ষ করে উনি কখন আসছেন তো আমার প্রিয় নবী হুজুর পর নোর সাল্লাহ আলিহি ওয়ালি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে শুভ আগমন যদিও সবার শেষে করেছেন কিন্তু ওনার চর্চা ওনার সে আলোচনা ওনার আগমনের সে বার্তা আদম ইসলাম থেকে শুরু করে সমস্ত আনবিআ ইসালাম আলিহম রিদোয়ানদের আহ সালামদের মাধ্যমে আমার আল্লাহ তারা করিয়েছেন তো আসলে কেন হবে না এটা তো সবার দোয়ার একটা প্রতিফলন ছিল যেমন আমার নবী করিম রৌফ রহিম সাল্লাল্লাহু আলিহি আলী ওয়াসাল্লাম যখন মা আমেনা রদি আল্লাহ তালা আনহার পবিত্র পেট মোবারকের মধ্যে শুভগমন করেছেন তখন মা আমেনারদি আল্লাহ তালা আনহা বলেন যে আমি দেখতাম অনেক সময় বিভিন্ন পাহাড় থেকে বিভিন্ন উঁচু জায়গা থেকে জঙ্গল থেকে বা হিংস্র জন্তুয়া এসে আমাকে সালাম করতো এবং মোবারকবাদ পেশ করত তো এই এগুলো দেখে আমি অবাক হয়ে যেতাম এবং আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলিহি ওয়ালি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে শুভ করবেন যেই সুবেহ সাদিকের সময় করবেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলিহি ওয়ালি ওয়াসাল্লাম ওই রাতে হযরত আব্দুল মুত্তালিব রবি আল্লাহ আনহু উনি কাবা শরীফের তাওয়াফ করতে গিয়েছেন এবং উনি আল্লাহ তালার দরবারে দোয়া করছেন যে আল্লাহ আজকে আমার ছেলের ঘরে সন্তান আসছে তো ওখানে কোনো প্রসিদ্ধ দাত্রীর কোনো ব্যবস্থা হয় না অর্থাৎ যারা জন্মগ্রহণে যারা ভূমিষ্ঠ হওয়ার কাজের মধ্যে যারা থাকেন আমার প্রিয় নবী হুজুর পুর সাল্লু আলী ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে শুভাগমন করেছেন তফসিরের কিতাবের মধ্যে রয়েছে তফসিরের রুহুল বয়ান শরীফ এবং বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যেমন নবী করিম সাল্লাহ দুনিয়ার মধ্যে শুভাগমন করেছেন কিছুক্ষণের মধ্যেই মা মেনার দিয়া আল্লাহু দেখতে পেলেন আকাশ থেকে একটা ম্যাককণ্ড আসলো এবং এখান থেকে একটা নূর বের হলো ওখান থেকে ঘোড়ার এবং বিভিন্ন প্রাণীর আওয়াজ শোনা যাচ্ছিল তো আমার মা মেনার দিয়ে আল্লাহ তালা বলছেন আমি দেখতে পেলাম যে কিছুক্ষণের জন্য আমার সেই প্রিয় সন্তান হুজুর পর নোর সাল্লাহ আলী আসলাম অদৃশ্য হয়ে গেলেন এবং এভাবে ঘোষণা করা হচ্ছিল ওই আলো থেকে একটা আওয়াজ আসছিল যে আমার আখিরি নবী হুজুর পর নোর আমার প্রিয় মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এই সমগ্র বিশ্ব আঠারো হাজার মুখলুকাকে দেখিয়ে ঘুরিয়ে আনা হোক পরিভ্রমণ করে আনা হোক আমার প্রিয়নবী সাল মধ্যে আলীগমন করার কিছুক্ষণ পরে আমার নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামকে আল্লাহ তালা ওনার ফিরিশাদের মাধ্যমে এটা পুরা সৃষ্টি জগৎকে দেখানোর একটা ব্যবস্থা করেছেন মেয়েরা শরীফ এটা দাওয়াতের মাধ্যমে যাওয়া এর আগে আমার নবী সাল আলী ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করার পরপরই দেখে নিয়েছেন মেরাজে বলার উদ্দেশ্যে এটাই যে আমার নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম এমন একজন সত্তা যার শুভাগমনের সংবাদ আল্লাহ তালা আমি কেরাম আলহিমসাল্লামদের মাধ্যমে করিয়েছেন যার শুভাগমনের আগে জান্নাতি মহিলাদের ইন্তজাম হচ্ছে যিনি দুনিয়াতে শুভাগমন করার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন দয়া হচ্ছে যে ওনার ঘোষণা করা হচ্ছে ওনাকে পুরা সৃষ্টি জগৎ দেখানো তো আল্লাহ তালার দয়া আমরা এমন ভাগ্যবান আসলে আমাদের তো প্রথমে সুক্রিয়া করা দরকার আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছে এটা অনেক বড় সুক্রিয়ার বিষয় যে আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন যেমন বাইজিদ বুস্তামির দিয়ে আল্লাহ একটি ঘটনা আমি পেলাম বাইজিদ বুস্তামির দিয়ে আল্লাহ একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো উনি দেখতে পেলেন যে একটা কুকুর আসছে তো কুকুরটা কাছাকাছি এসে কি যেন বলল বাইজিদ বললো গুস্তামি আলানু উনি মাতার মোবারকের মধ্যে হাত দিয়ে বসে গেল তোনার ওনার বক্ত এবং মুরিদরা জিজ্ঞেস করল হুজুর কুকুর এমন কি বলেছে আপনার সাথে যে আপনি মাতার উপর হাত দিয়ে বসে গিয়েছেন তখন বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ তা আলালেই বললেন যে আসলে কুকুর এমন একটা কথা বলেছে কেননা আমরা জানি আল্লাহ আল্লাহকে আল্লাহ তালী এরকম কিছু ঘটনা ঘটান পশু পাখি কিছু কথা ওনাদের সাথে বলে যেগুলো আমাদের জন্য মেসেজ শুরু তো উনি বলছেন যে কুকুর এটা বলেছে হে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ তালাই আল্লাহ পাক আপনাকে কোন নেকির কারণে মানুষ বানিয়েছেন আর আমাকে কি কারণে আমাকে আল্লাহ তালা কি করেছেন কুকুর বানিয়েছেন আমি তো মানুষ হতে পারতাম আপনি কোন নেকির কারণে আজকে মানুষ হলেন বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি তাআলা আলাই বললেন আসলেই তো আমি তো এর আগে কোনো নেকি করি নাই আর নেকির কারণে তো মানুষ সবার মত এত বড় নিয়ামত পাওয়ার এটা নাই তো বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি তাআলা আলাই এ জিজ্ঞেস করলো তো আপনি কি জবাব দিয়েছিলেন কুকুর তো আপনাকে প্রশ্ন করেছে ওর ভাষায় আপনি কি জবাব দিয়েছিলেন তখন বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি তাআলা বলল আমি কি জবাব দেব আল্লাহ তাআলার সেই মহান নিয়ামতের কথা চিন্তা করে আমি নিজেকে হারিয়ে ফেলেছি তখন ওই কুকুরই বলল যে আসলে কোন নেকির কারণে আপনি মানুষ নাই আর আমি কুকুর হই নাই আসলে আল্লাহ তালার দয়া ছিল আল্লাহ তালা রহমতের দৃষ্টি আপনার উপর পড়েছিল আপনি মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে এসেছেন আর আমি অন্য প্রাণী হিসেবে দুনিয়াতে এসেছি তো বুঝে যাচ্ছে মেরাজ ভাই মানুষ হয়ে আসা এটা অনেক বড় নিয়ামত তারপরের নিয়ামত হচ্ছে মুসলমান হয়ে আসা মেরাজ ভাই আসলে মুসলমান মমিন আগেও ছিল আমরা জানি অন্যান্য বিয়েক রাম সালামদেরও কি ছিল ওনাদের উম্মতরা জেলার ছিল তাদেরকেও মুমিন বলা হতো তারাও মাসাল্লাহ আল্লাহ তালার একত্রবাদে বিশ্বাস ছিলেন প্রচার প্রসার করেছেন জি আর মেয়ে কেরাম আলহিমুসাল্লামদের তো আমরা তো মুসাল ইসলামের উম্মত হতে পারতাম ঈসা আল ইসলামের উম্মত হতে পারতাম আমরা তো সোলেমান আলা নবী ইয়া আলহি সালাতামের উম্মত হতে পারতাম কিন্তু আল্লাহ তালা এমন দয়া করেছেন আমাদেরকে আমাদেরকে ওনাদের সর্দার দু জাহানের মুখতার হুজুর সাল্লাহ আলী ওয়াসালামের উম্মত বানিয়ে সৌভাগ্যবান বানিয়েছেন আমাদের মর্যাদা কেমন যেমন রিওয়ায়তের মধ্যে রয়েছে কাল কেয়ামতের ময়দানে অন্যান্য নবীর আলিহিমদের উম্মতগণ এটা বলবে যে আল্লাহ আমাদেরকে আমার আমাদের নবী যিনি আপনি আমাদের জন্য পাঠিয়েছেন উনি আমাদেরকে যেভাবে মেসেজ দেওয়ার দরকার ছিল ওভাবে আমরা পাইনি তখন ওই নবী সালাম উনি বলবেন যে হে আল্লাহ আমি তো আমার দায়িত্ব পুরোপুরি পালন করেছি তারাও স্বীকার করছে তখন আমার আল্লাহ তালা আমাদেরকে আমার আখির নবী হুজুর পূর্ণ সাল্লাহ ইসলামের উম্মদেরকে সাক্ষী বানাবেন যে তোমরা এটার ব্যাপারে কি দাও সাক্ষী দাও মেয়াজ একটু জিনিস খেয়াল করেন সাক্ষী দেওয়ার জন্য থাকাটা জরুরি অবশ্যই সাক্ষুষ প্রমাণ হিসেবে থাকা জরুরি চাক্ষুষ আপনাকে দেখতে হবে সবকিছু অবলোকন করতে হবে তখন ওই উম্মতেরা বলবে যে মৌলা ইনারা তো আমাদের পরে এসেছেন এই উম্মতরা তো আমাদের পরে এসেছে আমাদের সময়ে আমাদের নবীগণ আলী হুসালামদের সাথে যে ঘটনা ঘটেছে ওনারা তো তখন ছিলেন না তখন বলা হবে যে ওনারা যদিও ছিলেন না কিন্তু তোমাদের সম্পূর্ণ আলোচনা কোরআনুল করিমের মাধ্যমে আমরা তাদেরকে শুনিয়েছি ওরা এটা সাক্ষী হয়েছে এবং তারা এটা প্রচার এবং প্রসার করেছে তো মেরাজ ভাই দেখেন শুধু আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসালাম তো সবার উর্দে ও সেরা আমরা ওনার উন্মত হয়ে আমরাও সেরা উন্মতের মধ্যে পরিণত হয়েছি ইব্রাহিম সালামের একটি বাণী রিবায়তের মধ্যে এসেছে এটা মিশকাত শরীফের মধ্যে হাদি শরীফ এসেছে যে আল্লাহ তালা কেয়ামতের দিন আমার নবী করিম রফুর রহিম ওয়ালি ওয়াসাল্লামের সুপারিশ যখন আরম্ভ হবে আমার নবী করিম সাল্লা মাধ্যমে তো আমার আল্লাহ তালা ও মতে মোহাম্মদ ইসলামের উপর এত বেশি দয়া করবেন যে স্বয়ং ইব্রাহিম আলি ইসাল্লাম ওনার মিম্বর থেকে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে বলবেন হে আল্লাহ আজকে যদি আমি নবী হিসেবে না আসতাম আমার এটা আকাঙ্ক্ষা হচ্ছে যে আমি আখরি নবী ইসাল্লাহ হিসেবে কেননা আজকে যে দয়া তাদের উপর হচ্ছে ওই দয়ার কারণে আজকে আমারও ইচ্ছা হচ্ছে আমারও তাদের তাদের প্রতি বড় মহাব্বত এটা অন্তরের মধ্যে অনুভব করছি তো মেহরাজ ভাই দেখেন আমরা হয়তো ভাগ্যবান এত বেশি সৌভাগ্যবান যে আমরা দুনিয়াতেও সৌভাগ্যের অধিকারী

আমাদেরকে প্রিয় নবীর আফিরে নবীর পারতাম এটা আরো বড় সৌভাগ্য হতো আমাদের দর্শক কিন্তু কত বড় দেখেন আমরা দয়া করেছেন তামান্না করেছেন আমরা এই সুযোগও পাইনি তামান্না করা হয় কিন্তু আমাদেরকে আল্লাহ তালা দয়া এত দয়া করেছেন তাহলে কেন আমরা মিলাদ উদযাপন করবো না আশিকান একবার চিন্তিত হন একবার নিজের অন্তর্কে চিন্তায় ফেলুন যে আমি কেন আল্লাহ কাছে তো তালার আমি চাই নাই আমাকে আশিকের রসুল বানিয়েছে আমাকে আজকে মিলাদ উদযাপন করার তফিক দিয়েছে শুধু সেই আজকে এখান থেকে বঞ্চিত যে ইবলিশ শয়তানের লস্কর তো ইবলিশা এমন বড় নিয়ামত কি হতে পারে তো আশিকান রসুল আহমদুল্লা আমরা সময় চেষ্টা করবো আমার রসুল তা তামের আগমনের খুশি উদযাপন করার জন্য শুধু আজকের দিন নয় আমরা প্রতিদিন ইনশাআল্লাহ আমার রসুলের গুণগান গাইতে থাকবো ইনশাল্লাহ এত করে আমাদের অন্তরে ইস্কে রসুলের নিংড়ানো ভালোবাসা ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে তো আসুন মাদামী চেন দর্শক আমাদের ফেসবুক পেজ এর মধ্যে প্রোগ্রামী চ্যানেল বাংলা চলছে আলহামদুলিল্লাহ সেখানে অনেক আশিকানের আমাদেরকে ঈদ মুবারক জানিয়েছেন ঈদ মুবারক আপনাদেরকে আলহামদুলিল্লাহ অনেকে আমাদেরকে বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনাদের সবাইকে ঈদে এ নবী শুভেচ্ছা ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক জানিয়েছে আমি একটা কালাম শুনতে চাই কোন শাহিন শাহের আজ শুভ আগমন শুনিয়ে দিলে খুশি হত ভাই আপনি অবশ্যই আমি একটা কথা বলে রাখি মেরাজ ভাই আনিস ভাই হচ্ছেন যখন ছিল না তখন থেকে আলহামদুল্লা পরে আসছেন প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানের রসুল সকল আশিকানের রসুলকে দাওয়াত ইসলামী লাখাই উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও مبارকবাদ মাশাআল্লাহ শুভেচ্ছা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আসসালাম আসসালামু রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো অনেকে আলহামদুলিল্লাহ কমেন্টস করছেন আসুন অন্তরের ভালোবাসা বৃদ্ধির জন্য আমরা আরেকটা কালাম শুনি ইনশাআল্লাহ জাজাকাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় আমাদের বারি তা নাতে মধ্যে বিবর্ গুরুত্ব এ কোণ শাহ শাহ রাজ শুভ আগম এ কাহ শাহ রাজ শুভ আগম এ মোহন রাজ শুভ আগম এ সাহে শুভ আগম

সাহা শাহে রাজ শুভো আগো মন বোলো মরহাবা বোলো মর হাবা মরহাবা বোলো মরহাবা বোলো মরহাবা নোবীরা গো মনো রসুলে রাগ ম আকারা

মার হাবা মরহাবা মার হাবা এ কোন মোহন বাদশাহ শুভো আগো মন বলো মার হাবা মরহাবা মার হাবা বলো মার হাবা তিনি এ মন সত্তা যাকে ফেরে তারা জানাই সালা সকাল সন্ধ্যা তার কারণ আর কারণে করে তারাই গুন গান যার সুসংবদ রসুল গন শোন যার সুসংবদ রসুল শোনাতে এসেছে তার আগমনের খুশি পালন করতেছে ساہ چھوبو آگو مون بولو مرحبا بولو مرحبا مرحبا بولو مرحبا, بولو مرحبا, بولو مرحبا

শুভ আগমন বলো মারhaba বলো মারhaba মারhaba বলো মারhaba বলো মারhaba আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামী আরেকজন আমাদের সেলিম আত্মারি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে মাশাআল্লাহ আপনাকে ঈদ মুবারক ঈদ কেমন আছেন আপনি

আমাদেরকে দয়া করেছেন এহসান করেছেন আমরা যারা রসোল্লা পাক সালাহ আলিহি আলিহিবাস্লম এর আশিক রয়েছি উম্মত রয়েছি আল্লাহ তা সর্বপ্রথম আমাদেরকে যথাযথভাবে সুক্রিয়া আদায় করার তৌফিক দান করে আমিন সাথে সাথে আপনাকে আমার হুজুর এখানে আছেন আনিস ভাইও আছেন আপনাদেরকে ঈদ মিলাদুলনী সালাহ আলিহিবাস্লামের মুবারকবাদ এবং শুভেচ্ছা এবং সাথে সাথে যারা আমাদের এই এর দর্শক শ্রোতা এই অনুষ্ঠান দেখছে ফেজানে মিলাদ অর্থাৎ অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকেও মিলাদ আলি আলহিম এর মারক এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত হুজুরের জাবান থেকে অত্যন্ত সুন্দর আলোচনা শ্রবণ করেছি আল্লাহ তালা আমাদেরকে হুজুরের দেওয়া সেই মাদিনী ফুলগুলি অন্তরের গেথে এর উপর আমল করার তৌফিক দান করি সাথে সাথে আসলে দেখেন আমরা যদি খেয়াল করি যে আমরা এ দুনিয়ার মধ্যে এসেছি এবং দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ তালাহা সৃষ্টি করেছেন আমরা সকলেই যেটা আমার রসুলে পাক সাদা আইলি আলি হিব রসুল এর উসিরে অবশ্যই তো আমি চাইছি একটা কালাম দিয়ে যেটা আমার আলা হাজারাত যেটা আশিক রসুলটা বেশিরভাগই পড়ে যে সেই কালামটা হচ্ছে যে জমিন ও জমা তুমহার এ লিয়ে মাকিন ও মাকা তুমহার এ লিয়ে চুনিন ও চুনা দুমহার এ লিয়ে বনি বনি দজাহা তোমার জন্য দহন মে জবা তুমি তোমার তো অর্থাৎ আমরা দুনিয়ার মধ্যে যা কিছু পেয়েছি সমস্ত কিছু পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দেখেন কিতাবের মধ্যে একটি রাবায়েত বর্ণনায়েে বা আসছে একজন আল্লাহর বলে ব্যাপারে আমি ওইদিকে যাব না তো উনার সাথে যে ঘটনাটা ঘটে যে শেষ পর্যায়ে গিয়ে সেই কথাটা তুলে ধরব একজন আল্লাহ তাআলার नेक ছিলেন তিনি আল্লাহ তালার কাছে দোয়া যেভাবে করেছেন আল্লাহ এভাবে তাকে দান করেছেন অর্থাৎ এই বারত বন্দি করার জন্য তখন যখন ইন্তেকাল করলেন মধ্যে আসছে ওই বান্দাকে আল্লাহ ফিরিস তাদেরকে হুকুম দিলেন যে ওই আমার বান্দাকে আমার দয়াই কোথায় নিয়ে যাও জান্নাতের মধ্যে নিয়ে যাও তখন ওই বান্দা একটা মনের মধ্যে এই জিনিসটা আসলো যে ঠিক আছে আমি আল্লাহ তালার দয়া হয়তো জানাতে যাব কিন্তু যে দুনিয়ার মধ্যে এই বারাদবন্দি করেছি নেকির কাজ করেছি ভালো কাজ করেছি এগুলির প্রতিদান কোথায় এগুলির প্রতিদান তো অবশ্যই দিতে হবে তখন এক পর্যায়ে অনেক লম্বা ঘটনা যে এই যে উনি এই বারাতবান্দিগির যেটা প্রতিদান চাচ্ছে এটা তো পাওয়া কখনোই সম্ভব না তখন ওনাকে বললেন ঠিক আছে তোমার একটা চোখ আল্লাহ তালার পক্ষ থেকে যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন একটি চোখ একটি পাল্লার মধ্যে রেখেছেন এবং ওনার সারা জিন্দিগির ইবাদত আর পাল্লার মধ্যে রেখেছেন রেখেছেন তখন ওই মুহূর্তে দেখা গেল যে ওই যে আল্লাহ তালার পক্ষ থেকে একটি চোখ আমরা নিয়ামত শুরু পেয়েছি ওই চক্ষু যে পাল্লার মধ্যে রাখা হয়েছে এর পাল্লাটা ভারী হয়ে গেছে তাহলে মেহাজ ভাই দেখেন যেখানে একটি চক্ষুর নিয়ামতের সুক্রিয়া আদায় সারা জিন্দিগির ইবাদত দেওয়ার পরেও কি আদায় হচ্ছে না তা আল্লাহ তালার পক্ষ থেকে আমরা এই যে আমাদের অঙ্গ নামক যে নিয়ামত পেয়েছি সবচেয়ে বড় নিয়ামত বর্তমান সময়ের জন্য যে আমার রসুল আলিহাসালাম এর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি সাথে সাথে শুধুমাত্র উম্মত নয় যারা জান্নাতের মধ্যে যাবে এই দিন আসরাতল মুস্তাকিম যে পথের মধ্যে থাকলে যে পথে চলে তারাই জান্নাতের মধ্যে যাবে আল্লাহ তালের দয়াই এবং রসুল পাক সালিহিম এর সাফাতের বদৌলতে আল্লাহ তাহলে আমাদেরকে ওই এই দিন আসলাতের মুস্তাকিমের মধ্যে রেখেছেন সেই জন্য আমি মিরাজ ভাই মূল কথাটা এটাই বলবো যে আমরা আল্লাহ তালার দয়ায় না চাইতে যেটা হুজুর বলেছেন আমরা রসুল পাক সাল্লাহ আলিহি ওয়াসালামের উম্মত আমাদেরকে বানিয়েছেন অন্যান্য নবীগণ হুজুর বলেছেন তফসিরের মধ্যে এসেছে এগারো জন নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য মালিকের দরবার দোয়া করেছেন কিন্তু আমরা দোয়া করি নেই এরপরও আল্লাহ আমাদের উপর এহসান করেছেন দয়া করেছেন আমার নবীর উম্মত বানিয়েছেন যে আজকে যেটা আমাদের মূল করণীয় যারা দেখেন যারা বিরোধিতা করে তাদের কথা বলবো না যারা আমরা মানি যারা আমার নবীকে মোহাব্বত করি যারা আমরা আমার নবীর মিলাদুল নবী পালন করি জুলুস করি এক কথায় সবকিছু করি এখন আমাদের করণীয় কি আমি কিভাবে যে এই নিয়ামতের শুকরিয়া আদায় করছি এবং এই নিয়ামতের শুক্রিয়া কতটুকু আদায় করছি দেখেন একটা নিয়ামতের শুক্রিয়া সারা জিন্দিগির এই বাদত দেওয়ার পরও আদায় করতে পারি নাই তাহলে আমরা যখন দেখা যায় বর্তমান সময়ে হয়তো আমরা খেয়াল করি যখন মিলাদনবীর মাস আসে তখন শুধুমাত্র একদিন মিলাদনবী পালন করি হয়তো বা একদিন জুলুস করি এরপর আমাদের সবকিছু চলে যায় কিন্তু একজন আশেক রসুলের জন্য একজন আমার রসুল পাক সাদামের সচ্চা গুলামের জন্য এই দে মিলাদ নবী সাদু আলী ওসাল্লাম একদিনের জন্য নয় সব সময়ের জন্য সব মুহূর্তের জন্য তো সেই জন্য আলহামদুলিল্লাহ আমার শেখ তারিকাত আমির আহলে সন্ন্যাত আমাদেরকে দাওয়াত ইসলামের মাধ্যমে যে যে শিক্ষাটা দিচ্ছে সেটা হচ্ছে ওই শিক্ষা যে শিক্ষা একজন মুসলমান তার জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করে তাহলে সেই বুঝতে পারবে যে ওই মুসলমানের জীবনে চলাফেরাটা যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সাথে সাথে চলার কারণে যে ঈদের মিলাদ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে যেটের নিয়ামত আমরা পেয়েছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় হবে সাথে সাথে এবং সুন্নাত মোতাবেক চলার মাধ্যমে ঈদের মিলাদ নবি সাল্লাল্লাহু আলাইহি পালন করা হবে তা আজকের এই অনুষ্ঠান থেকে আমি এই মেসেজটিকে মেসেজটুকো দিব যে আশিক রসুলের জন্য মিলাদিন শুধু একদিন নয় জুলুস একদিন নয় আশিক রসুলের জুলুস এই যে মিলাদ আমার নবীর আগমন উপলক্ষে খুশি প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে কিভাবে শরীরের উপর চলার মাধ্যমে আমল করার মাধ্যমে এবং বিশেষ করে ফেতনা ফেসাদের যুগে যেটা আমার আমির আলসুল্লাহ দাবাত ইসলামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দেখেন আমার হুজুর আছেন যদি বুঝলো আমাকে সংশোধন করবেন যে আমরা মাদিনী মহল পাওয়ার পূর্বে যে আমরা জুলুস করতাম মিলাদনবী পালন করতাম কিন্তু এই যে মিলাদনবী পালন করার একটা শরীয়তের বিধান আছে যে মিলাদনী কিভাবে পালন করতে হবে আমরা কিভাবে করবো যে এই বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন জানা ছিল না আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে ওই শিক্ষাটা দিয়েছেন কারণ আপনি যদি খেয়াল করেন শরীয়তের প্রতিটি কাজ যদি শরীরসম্মতভাবে হয় সেটা এই যে বলেন এবং অন্য অন্য নেকির কাজ বলেন ওই সমস্ত নিকির কাজ যদি আমাদের শরীর সম্মত হয় তাহলে দেখবেন ইনশাল্লাহ ওই কাজ আল্লাহ তালা দরবারে কবুল হবে আমাদের এই জুলুস আমরা যেগুলো করি আমরা জুলুস পালন করব আবার কাউকে শিকায়ত করার কোন অবস্থান তৈরি করব তো দেখা যায় যে নদী ভাই আমরা দেখা যায় যে এখন জুলুস করতে গেলে অনেক ধরনের বাদ্যযন্ত্র নিয়ে আসা হয় অনেকভাবে কিন্তু এটার এমন একটা বাদ্যযন্ত্র বাজানো হয় এখানে কিন্তু শয়তানে আমাদেরকে অসহ আসা দেয় আসলে জুলুসটা কেমন তো শরিয়ত মোতাবেক করা দরকার মিরাজ ভাই আসলে দেখেন আমিরা হেলে সুনার দামদবার কাতমালা আলিয়া শুধু আমাদেরকে এরকম করেন বলে উনি চোখ ছেড়ে দেন নেই যে উনি নিজে প্র্যাকটিক্যাল করে আপনি দেখেছেন মাঝে নিচেন একটা ক্লিপস এসেছে যখন আমিরা হেলে সুনার দামত বর আলিয়া জুলুসে বের হতেন তখন ওনার চোখ মোবারক বন্ধ থাকতো চোখ থেকে পানি প্রবাহ কেননা কার জুলুসে যাচ্ছে মেরাজ ভাই আসলে আমরা একটু যদি চিন্তা করি একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে এক ছেলে আমার যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন সে দেখত এবং দেখতে দেখতে হয়ে আমরা তো আমার নবীকে সাল্লাহ আলী ওয়া উন্মুখ হিসেবে মহব্বত করি কিন্তু বিধর্মীদের ছেলেরা বিধর্মীর পর্যন্ত আমার নবী করিম সাল্লাহ নুরানি চেহারা মুবরক দেখে এমন প্রভাবিত হতেন যেমন মিরাজ ভাই আপনি দেখবেন রাস্তা দিয়ে অনেক সময় এমন মানুষ যায় যার চেহারার মধ্যে অনেক মায়া যার চেহারা যার অবয়ব যার চলাফেরা কথাবার্তা এটা মনের মধ্যে প্রভাব সৃষ্টি করে সমস্ত পৃথিবীর প্রভাব দয়া সৌন্দর্য যে প্রিয় কারণে সৃষ্টি হয়েছে। যেমন বলা হয় যে হজরত সৈদনা ইউসুফ আলা নবী আলানবীনা সালাম উনি সুন্দর ছিলেন তো ওনাকে বলা ওনার কারণে মিশরের মহিলারা আঙ্গুল কেটে ফেলেছে এটা রুবাহের মধ্যে এসেছে তো মায়শা সিদ্দিকার উদ্দী আল্লাহ তালহা বলেন যে ওই মিশরের মহিলারা যদি আমার প্রিয় নবী সাল্লা ইসলামের সৌন্দর্য দেখত নবী করিম সাল্লা দিদার করত

কোনো কিছু মানুষ চিন্তা করতে চায় না যে উনি কোন বংশের উনি কোন সম্প্রদায়ের উনি কোন জায়গা উনি কোথায় থাকেন এটা কখনো চিন্তার মধ্যে আসে না তো ওই বিধর্মীর ছেলে সে মহব্বত করতে লাগলো করতে করতে এমন একটা সময় আসলেও সে অসুস্থ হয়ে গেল মৃত্যুর কুলে ঢলে পড়লো অর্থাৎ মুমূর্ষ অবস্থায় বিছানার মধ্যে পড়ে রইল দেখুন ভালোবাসা এমন হওয়া আছে তো ওই বিধর্মীর ছেলে আমার নবী করিম সাল্ল ইসলামকে মহব্বত করতো আমার নবী করিম ও ওই ছেলেকে মহব্বত করতো তো বিদর্মীর ছেলে সে সকরাতের বিছানায় অর্থাৎ মুমুষ অবস্থায় পড়ে আছে কিন্তু তার নজর হচ্ছে দরজার দিকে তো মা বাবা জিজ্ঞেস করলো বাবা তুমি অসুস্থ তুমি চোখ বন্ধ করো এইদিকে তাকাও ওই দিকে তাকাও দরজার দিকে কেন তোমার নজর তখন ওই সন্তান বলল ওনার মহব্বত আসলে পাকাপোক্ত ছিল মহব্বত আন্তরিকতা সম্পন্ন ছিল যে ওই ছেলে বলল আমি যাকে মহব্বত করি আমার বিশ্বাস শুনি আমাকে দেখতে আসবেন ঠিকই দেখা গেল আমার নবী করিম সালাম তো শিব এনেছে এনে ওই সন্তান কিছুক্ষণ থাকাচ্ছে দরজার দিকে আর কিছুক্ষণ চোখ বন্ধ করছে ওই সময় আমার নবী করিম সালাম তো এনে ওর মাতার পাশে বসে বসে হাত বোলাতে লাগলো তখন সে যখন আমার নবী করিম রৌফুর রহিম সাল্লাহ আসলাম যাকে ভালোবেসেছে যাকে ভালোবেসেছেন ওনার নুরানি চেহারা দেখলেন তখন ওই বিধর্মীর ছেলে ও মুসলিমের ছেলে সে খুশিতে আত্মহারা হয়ে গেল তখন আমার নবী করিম সাল্লাহ আলী ওসালাম ইশাদ করলেন যে তুমি তো আমাকে মহব্বত করো তো আমার মহব্বতটা দুনিয়া এবং আখরাতের মধ্যে স্থায়ী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইমার আনা আমি চাচ্ছি তুমি মুসলমান হয়ে যাও তখন ওই সন্তান যেহেতু ছোট ছিল তার আব্বার দিকে তাকালো আব্বাও বিদর্মী তখন মুসলিম ছিল আব্বার দিকে তাকালো তখন আব্বা বলল যে বাবা তোমার মধ্যে আমি ওই প্রিয় মাহবুব সাল্লি ওসলামের যে মোহাব্বত দেখতে পাচ্ছি আমার এটা ইচ্ছে করছে আমিও চাচ্ছি তুমি মুসলমান হয়ে যাও পরবর্তীতে আমরাও মুসলমান হওয়ার চিন্তা করতেছি তো দেখেন আমার প্রিয় নবী হুজুরপুর নোর সাল আলিহি ওয়ালি ওয়াসাল্লামকে যারা মহব্বত করে জীবনের শেষ সময় তারা তাকিয়ে তাকে কখন আমার নবী শেষ পারবেন আমরাও আমার নবীকে মহাব্বত করি ইনশাল্লাহ আমাদের সকরাত যখন হবে ইনশাল্লাহ আমরাও একদিকে থাকিয়ে থাকবো যে আর রসুল আল্লাহ সাল্লাহাম আপনি কখন তো শিফ আনছেন এই জন্য আশেখ রসুলরা যে ওলামাইকে আমরা বলে যখন আশিকের রসুলদের দুনিয়া থেকে যাওয়ার সময় হয় তখন ওনারা মদিনা শরীফের দিকে নজর করে থাকেন ইয়ারসুল আল্লাহ আমার কঠিন সময় চলে এসেছে আপনি একটু উত্তর শিব নিয়ে আসুন কেননা ওলামাইকরাম বলেন যারা আমার নবী করিম সাল্লাহ আলী ওয়াসালামকে মহব্বত করেন তাদের কঠিন সময় আমার নবী করিমাল্লাম তস্যিপ নিয়ে আসেন অনেকের তো এমন হয় যে আমার নবী করিম সাল্লা নুরানি চেহারা মুবারক দেখে দেখে দুনিয়া থেকে যাওয়া একটা সৌভাগ্য হয়ে যায় তো আসলে আমাদের কিছুই নাই ওল্লাহ আমাদের কোনো আমল নাই আমাদের আমল নামার মধ্যে কোনো নেকিই নাই শুধু একটা জিনিস আছে তাও আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ তুমি একটু দয়া করে তোমার প্রিয় মাহবুব সাল্লাহ আলী ওসাল্লাম যার কারণে তুমি এত কিছু সৃষ্টি করেছো এত কিছু নিয়ামত আমদ দিয়েছ আমাদের ভাগ্যের মধ্যে আমাদের নসিবের মধ্যে আমাদের আমন নামার মধ্যে এই একটা জিনিসও দিয়ে দাও যে একদম খাঁটি মহাব্বত আমার নবী করি ইমসালাম আমাদের ঝুলিতে তুমি পরিপূর্ণ করে দাও যাতে এটা কি হয় দুনিয়া এবং আখরাতের মধ্যে এই জিনিসটা আমাদের কাজে আসে তো ইনশাল্লাহ আমরা দুনিয়ার মধ্যে আপনি যে বলেছেন যে বাদ্যযন্ত্র বা এই জাতীয় বিষয় আসলে দারুল ইফত সোনার থেকে এটার ফতোয়া দেওয়া হয়েছে এমন কোনো বাদ্যযন্ত্র ইউজ করা যাবে না যেগুলোর সাথে গানের সাথে সম্পর্কিত কেননা যে কোন নিউট্রাল ইসলামী ভাই এই ইজতিমার মধ্যে আসবে জুলুসের মধ্যে আসবে সেই জন্য এগুলো শুনে কনফিউশনের মধ্যে না পড়ে যে এটা কি নাতে রসুল চলছে না অন্য কিছু চলছে এই জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে বিশেষ করে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যে মাহবুব সাল্লিহিওয়ারি ওয়াসাল্লামের জুলুসের মধ্যে বের হয়েছি তো উনি যেগুলো পছন্দ করেন ওই কাজগুলো করতে পারলেন সেটাই হবে আপনার পারফেক্ট একটা জুলুস তো এটা হলে কি হবে দুনিয়া এবং আখেরাতে বিশেষ করে দুনিয়ার মধ্যে আপনি সমালোচনা থেকেও বেঁচে যাবেন এবং আপনার জুলুসের হাঁটা আপনার জুলুসের ধরন মানুষকে প্রভাবিত করবে এটা অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি করবে আপনার নিজেরও ভালো লাগবে আপনাকে যারা দেখবে তাদেরও ভালো লাগবে আপনার এই কথা শুনে আমার দুইটি অকিয়া মনে পড়েছে ভুল হলে সংশোধন করবেন একটা অকে হচ্ছে এরকম যে বিধর্মী একজন দেখলো যে একজন আশিকের রসুল তার ঘর বাড়ি সাজিয়েছেন খুব সুন্দর করে তো সে অবাক হয়ে গেল যে মুসলমানরা কেন সাজাচ্ছেন লাগলো যে বলতে পনেরো বছর পূর্বে যার আগমন ঘটেছে ওই নবীকে এখনো স্মরণ করে এরকম আয়োজন করছে তাহলে এটাই এটাই হক ধর্ম তা আমি ইসলাম ধর্ম কবর করে নিয়েছি মেরাজ ভাই আসলে একটা রিবায়ত স্মরণ করে গেল আমার নবীকে রহিম সাল্লাই ইসলাম ইস্বাদ করেছেন যারা আমাকে দেখে ইমান এনেছো তাদের জন্য একবার মোবারক আর যারা আমাকে দেখে নাই দেখবে না ইমান জানেন আমরা দুর্বলরা ওই নবীকে মহব্বত করবো আমার নবী করিম সাল্লাম আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমার নবী করিমসাল্লাম জানেন যে আমরা মহব্বত ছাড়া আর কুচি আমাদের আমল নামার মধ্যে থাকবেন আসলে দেখেন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ যে নতুন পোশাক পরিধানের জন্য শুনেছি রাতের মধ্যে যে আমি সবকিছু নতুন এর মহাবতাকাও নতুন নিয়েছি প্রত্যেকটা আমরা তো এক পতাকা দিয়ে বারবার কি সব নতুন নিয়ে নতুন নিয়েছি কেন যাতে আমার নবী করিম সাল্লামের সুবাগমনটা আমার অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি করে একটা কালাম আছে না হুকুমত আলোকসজ্জা করবো আমাদের ছেলেদের মাইন্ডের মধ্যে চলে আসবে রুবিল আবল শুরু বেশি গিয়েছে নুরানী নবী রসুল হুজুর পনুর সালিসাম তো শিফ আনার সময় হয়ে গিয়েছে ওই মাস আগমন করছে আর যখন তাদেরকে গিফট দিবেন কাপড় চোপড় কিনে দিবেন তখন তারা বলবে আর সকল ঈদের সারা এসেছে যে ঈদের অন্যান্য ঈদের জন্য তো কান্না করতে হয় বাবার এখন তো কান্না ছাড়া বাবা বলে যে তুমি নাও কাপড় নাও সেটা বলো তো এটা ছেলেদের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হবে যে ওই নবী সাল আলহি ওয়ালি ওয়াসালাম যার কারণে এত নিয়ামত পেয়েছি ওনার শুভাগমনের মাস আসতেই আমাদের উপর দয়া হচ্ছে আমরাও বিভিন্ন কাপড় চোপড় গিফট পেয়ে আমার নবী করিম সাল্লা এই ঈদি মিলাদ নবী সাল্লা উদযাপন করার একটা সৌভাগ্য পাচ্ছি নীরাজ ভাই আমরা যদি এই জিনিসটা খেয়াল করি যেমন আমার নবী করিম সাল্লাহামের যে সজরা শরীফ বর্ণিত হয়েছে যে নসলে পাকের মধ্যে আমার নবী করিম দুনিয়ার মধ্যে তসি মেনেছেন ওখানের মধ্যে একজন বংশ মধ্যে এমন একজন পূর্ব পুরুষ ছিলেন আমা নবী করিম সাল্লাহ আলী আসালামে উনি প্রতি শুক্রবারে পঞ্চাশটা মতান্তরে একশোটা ওট জবাই করে আমার নবী করিম সুলামের শান এবং মান বর্ণনা করছে ওনাকে জিজ্ঞেস করা হলো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এত টাকা কেন খরচ করছেন কেন ব্যয় করছেন তখন উনি বলে এটা তো কম আল্লাহ পাক আমাকে এমন দয়া করেছেন যিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি উনি আমার নসলের মাধ্যমে দুনিয়ার মধ্যে তসি অর্থাৎ আমি ওনার নসল হবার সৌভাগ্য এটা সুক্রিয়া দায়ী করে পঞ্চাশটা একশো অনেক কম আমার তো যা আছে সব একসাথে ব্যয় করে দিল আমার প্রিয় নবী সাল্লাহামের ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলী ওসাল্লাম এবং সুক্রিয়া আমরা উন্মত হয়ে করছি না যেই নসলে পাকের মাধ্যমে আমার নবী দুনিয়ার মধ্যে যারা এটা বহন করার সৌভাগ্য পেয়েছে যারা এটা রাখার সৌভাগ্য পেয়েছে ওনারা পর্যন্ত শত শত করে আমার করিম সাল্লা সুক্রিয় আদায় করছেন যে আল্লাহ তোমার সুক্রিয়া ওই নবী করিম সাল ইসলাম আমাদের নসলে পাক দিয়ে তোর আনছেন তা আমরাও কেন সুক্রিয়া আদায় করবো না কার জন্য সুক্রিয়া আদায় করব না মেরাজ ভাই দেখেন আমাদের গরের মধ্যে মেহমান আসলে দশটা জিশ যখন রাখি মেহমান খুশি দেয় যে মাসা আমাকে অনেক মহব্বত করে মেহরাজ ভাই দশটা এটা ডিশ করেছে খাবার করেছে আইটেম করেছে তো আমার নবী করিম সাল্লিবাসাল্লামের জন্য আমরা এমন কিছু করি যে অন্তর থেকে কেননা আমার নবী করিমস্লাইস্লামের দরবারে জবান থেকেও অন্তরের এটা বিষয়টা বেশি যে আমার নবী করিমাল্লাই এটা পছন্দ করেন অন্তর থেকে কে কতটুকু স্মরণ করে যেমন আল্লাহ হজরত রহমতুল্লাহি তাহলে একটা কালাম আর আরিজবা আমাকে সহযোগিতা করবেন যে এটা কি সম্ভব

আলী ওসালামের কোন উম্ম আমার নবী করিম সাল্লাহসাল্লামকে স্মরণ করবে আল্লাহর বলছেন না আলাহরত রহমতুল্লাহ বলছেন এটা অসম্ভব যে নবী করিম করিমাল্লামের দরবার এটা সংবাদ পৌঁছাবে না আমার নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামকে এখানে ডাকলেও দয়া হচ্ছে কালকে আমতের ময়দানে বুখারি শরীফের একটা রিবায়ত মাসা আমরা শুনেছি যে রিবায়তের মধ্যে বলেছে হজরত আনাসরদি আল্লাহ থেকে বর্ণিত যে আমার নবী করিম সাল্লাম ইশাদ করছেন আরশের নিচে আদম আলিহি সালাম দুইটা সবুজ পোশাক পরিধান করে থাকবেন তো উনি দেখবেন ওনার সন্তানদের মধ্যে যারা জান্নাতে যাবেন তাদেরকেও দেখবেন যারা জাহান্নামে যাবে তাদেরকেও দেখবেন উনি দেখবেন যে আমার প্রিয় নবী সাল্লিবাসালামের একজন উম্মদকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন আদম সালাম ডাক দিয়ে বলবেন আহে হে আহমদ হে আহমদ সাল্লাহ আলিবাসালাম তখন আমার নবী করিম সাল্লা ইসাত করবেন লব্বাই ইয়া আবাল বাসর হে আবুল বসর হে সমস্ত মানুষের পিতা লব্বাই কামি হাজির এটা আমার নবী করিমস্লামের একটা সোনা আল্লাপাক এটার তো আমার নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে দেখুন আপনার একজন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমার সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ওই ফিরিস পিছনে দ্রুত গতিতে যাবেন এবং তাদেরকে বলবেন যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তখন ফিরিস তারা বলবে যে আমাদেরকে আল্লাপাক যা হুকুম দেন তাই করি আমরা তার ঠিকানা জাহান্নাম নির্ধারণ হয়েছে অর্থাৎ সে গুণাগার ছিল যার কারণে ওকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমার নবী করিম সালাহসাল্লাম দাড়ি মোবারকের মধ্যে দাঁড়ি ফিরে আর হে আল্লাহ তুমি কি আমার সাথে ওয়াদা করো যে আমার উন্মতের ব্যাপারে আমাকে অপমানিত করবে না তখন আমার নবী করিম সালাহলিউসাল্লামের এই বাণী মোবারকের পর এই আহ্বানের পর আল্লাহর পক্ষ থেকে থেকে আওয়াজ আসবে এই ফিরিস আমার মাহবুব সাল্লাহ আসলাম যা বলে তার অনুসরণ করে তখন ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে মিজানের সেই পাল্লার মধ্যে তখন তার আমল নামা আবার পুনরায় পরিমাপ করানো হবে ওই ব্যক্তির গুনাহের পাল্লা বাড়ি হবে আমার নবী করিম সাল্লাহ আসসালাম আপন ব্যাগ মোবারক থেকে থলে মোবারক থেকে একটা কাগজ দিবেন তখন ওই নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে মেহাজ ভাই আসলে ঘটনাটা বলার উদ্দেশ্যে এটাই এটা অন্তর থেকে একটু ফিল করার আমরা চেষ্টা করি তখন ওর নেকির পাল্লা যখন বাড়ি হবে তখন ফিরিশ সাথে সাথেই বলবে হে ভাগ্যবান তুমি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে তখন ওই ব্যক্তিকে জান্নাতের ঘোষণা করা হবে তখন ওই ব্যক্তি বলবে যে হে তারা যেই কারণে আমি এই নিয়ামত পেয়েছি একটু ওনার পরিচয়টা জানি ওনার পরিচয়টা একটু নেই তখন ওই ব্যক্তি এসে আমার নবী করিম সাল আলসেমের দরবারে এসে বলবে যে আমার আপনার কদম আমার সবকিছু করব আপনি কোন সত্তা আপনার চেহারা মোবারক কত সুন্দর আপনার অবয় মুবারক কত সুন্দর আপনি আজকে যেখানে আমার কেউ সাথে ছিল না কেমতের দিন এমন মারাত্মক দিন হবে কোরআন শরীফের মধ্যে রয়েছে যেদিন কেউ থাকবে না মিরাজ ভাই আজকে আমার আপনার ছেলেকে নিয়ে আপনার মেয়েকে নিয়ে আপনি আনন্দ করছেন কাল কেমতের মধ্যে সবাই একজন আরেকজন থেকে দূরে যাবে নিজের বাবা ছেলেকে দেখে পরিচয় দেওয়া তো দূরের কথা স্বীকারও করবে না যার যার টেনশনে সে থাকবে যেখানে কেউ থাকবে না ওই প্রিয় মাহবুব সাল্লাহ ইসলাম আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করে একজন গুনাগারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত প্রচেষ্টা করছেন আমার নবী করিম সাল্লাহম ইশাদ করবেন তুমি কে আমাকে চিনো না আমি হচ্ছে তোমার আখিরে নবী সাল্লিয়াম যে নবীর উপর তুমি দুরসরিফ কর্তা আর সাল্লাহ সাল্লামাম তো এটা কি জিনিস দিলেন আমার আমল্লামার মধ্যে যেটার কারণে আমার নেকির পাল্লা বারে হলো ওই আমার নবী করিম সাল্লাম ইস্বাদ করবেন যে এটা হচ্ছে তোমার ওই দূর শরীফ যেটা তুমি দুনিয়ার মধ্যে পড়েছিল আজকে তো আমরা সাল্লাহ হাবিব বলে সাল্লাহ আলা মোহাম্মদ বলছি দূর শরীফ পড়ছি মার হাবায়া মুস্তাফা বলছি এটা এমন একটা শব্দ আমার গোসপাক রহমতুল্লাহি তালাই চমৎকার বলেছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আপনার নামে পাক মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম এটা এত বেশি পুত পবিত্র আমার জবানকে যদি হাজার লক্ষ যদি নেশকে আম্বর দিয়ে দ্রুত করি এর এরপরও আপনার নাম মোবারক নেওয়া নেওয়াকে আমি সমচিন মনে করছি না এরপর আমি আমার উপযুক্ত মনে করছেন আমার জবানকে আমার নবী করিম সাল্লাহামের নামে পাকের জুড়ি অবস্থা হয় ওর প্রিয় মাহবুব মাহবুবের উপর দুরশ্রিপ পড়ার মার হাবায়া মুস্তফা বলার আমরা আজকে এখানে নাত রসুল পরে এখানে করা আল্লাহর কসম ওই দিন কেমন দিন আমরা বুঝতে পারবো যেই দিন বলা হচ্ছে যে ঈদে নবী ইসাল্লাম যারা উদযাপন করবে তারা জান্নাতুর নাইমে প্রবেশ করবে ইনশাআল্লাহ যেদিন আমরা আমার নবী করিম করিমসাল্লামের পিছনে পিছনে জান্নাতে যাব। বাগে জান্নাত মে মোহাম্মদ মুস্কুরাতে রাতে উল রহমত কে জঙ্গে হাম ওটাতে যায় নবী করিম সালামের পিছনে সোনা দামিয়া বলেছেন জান্নাতের গেটের মধ্যে এমন বীর হবে একজনের কাঁদের সাথে আরেকজনের কথা খুব কি লাগবে আপনার এটা ঘর্ষণ হবে একদম লেগে লেগে প্রবেশ করবে কেন এটা কেন বলা হলো বলা হচ্ছে যে এটা যে আল্লাহ তালা রহমতের সাগরে যখন ডেও আসবে আমার নবী করিম সাল্লিউলামের সুপারিশ এর যখন কার্যকর হবে সুপারিশটা যখন শুরু হবে আল্লাহ তালা রহমতের সঙ্গে এত বেশি দিয়ে আসবে আল্লাহ লক্ষ কোটি বন্দাকে জান্নাতের ঘোষণা করে দিবে আল্লাহ পাক ওই জান্নাতিদের লিস্টের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুক আমার নবী করিম সাল্লিউসাল্লামের নালাইন শরীফের সৎকা আমরা তো আসলে ওই বলে না আল্লাহ হজরত রহমতুল্লাহ চমৎকার বলেছেন যে দর

ওঠার উচিলা দিচ্ছি ইনশাল্লাহ আমাদের উপর দয়া হবে কেননা আমার নবী করিম সাম তো জানেন আমরা মেরাজ আজকে বসেছি মনে করেন আলহামদুলিল্লাহ কাজকে সারা রাত দাওয়াত ইসলামী ওয়ালারা রাত জেগেছে অনেক সময় রাত একটু ঘুমাতে দেরি হলে মেজাজ গরম হয়ে যায় কেন আমি তো ঘুমাইতে পারি না ভালো লাগছে না কিন্তু ঈদ মিলাদ নবী ইসাল্লাহ আসলামের এই দিনে আপনি এমন কোনো আশিকের রসুল পাবেন না যারা কালকে রাতে ঘুমানোর কারণে টেনশন করছে বরং সৌভাগ্য মনে করছে আমি আজকে রাত জেগেছি আমার নবীর জন্য সাল্লাহ আমি আজকে রাত জেগেছি দো জাহানের বাদশার জন্য আমি আজকে রাত জেগেছি ওনার জন্য যার কারণ আমি রাত পেয়েছি দিন পেয়েছি তো এই যে স্মৃতি এই যে বিষয় ইনশাল্লাহ এগুলো কখনো বিফলে যাবে না এই জন্য ওলামাইকরাম বলেন দুনিয়ার মধ্যে যারা আমার নবী করিম সাল আলী ওয়াসাল্লামের স্মরণ করতে থাকে আন্তরিকভাবে তারা কবরে যাওয়ার সাথে সাথে প্রিয় নবী সালের নুরানি আসে তাদের অন্ধকার কবরা আলোকিত হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের উপর দয়া হবে দেখুন আসলেই আমরা কালকে রাতের ঘুমের কথা আমাদের হুজুর আমাদেরকে বলছিলেন দেখুন রাজা বাদশাহ কিন্তু রাত হলে তার গরম বিছানায় নরম চাদরে ঘুমাতে যায় একটা ফকির বা পথচারী যা কোনো থাকার স্থান নেই সে কিন্তু পা গুটিয়ে ঘুমিয়ে যায় সারা রাত কিন্তু আমার দয়াল নবী রসুল্লাহ রবীসাল্লাহ দু দুজাহানের বাদশাহ হওয়ার সত্ত্বেও রাত ঘুমে কাটানোর সেই নিয়ামত পাওয়ার সত্ত্বেও রাতকে রাতের ঘুমকে হারাম করে রব্বে হাবিল উম্মতি বলে বলে দুনিয়াতে কান্না করে গিয়েছেন অথচ আর আমরা সেই উম্মতরা আমরা রসুলের আগমনের খুশি উদযাপন করছি অনেকে হতে পারে এটার সমালোচনা করে আমি এদিকে যাব না তো আমি শুধু এটাই বলবো যারা আমরা আশিক আমরা আমার রসুল সাল্লাহ তাহলামের কুষ উদযাপন ঈদি মুল্লনবী সাল্লাহ তাল আলি সাল্লামের খুশ উদযাপন করছি শুধু কি কুশ উদযাপন করার মধ্যেই আমরা বসে থাকবো তো সেলিম ভাই এই যে আমরা আমার রসুল সাল্লাহ ইসলাম আমাদের জন্য রব্বে হাবিল মতি বলে কান্না করেছেন তো আমার রসুলকে কষ্ট দেওয়া এখন আমাদের মধ্যে যারা মুতরা রয়েছি আদের এটা সভা পাই আর এফচারা মনে করেন যে আমরা আমার রসুল সাল্লাহ আমরা অনেককে অনেক কিছু তোফা দিই যখন বার্থডে হয় জন্মদিনে আমাদেরকে দাওয়াত দেয় তা আমার রসুলকে আমরা কি তোফা দিতে পারি বিরাজ ভাই যেটা আমার হুজুর যে অর্থাৎ শরীফের হাদিস মুবারকা বলেছেন যে মুসিবতের সময় যখন কেউ কারো হবে না যখন কেউ কারো থাকবে না কেউ কাউকে চিনবে না ওই মুহূর্তে আমাদেরকে সাহারা দিবেন আমাদের প্রিয় নবী সদম্বাহ আলী তাহলে আমাদের চিন্তা করা উচিত যে আমরা কেমন নবীর উন্মুখ হয়েছি আসলে দুনিয়া হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী এটা স্থায়ী জিন্দিগি না তো আমাদের উচিত চিন্তা করা উচিত যে রসোলা পাকসাল আলী ওসাল্লাম সিষ্ট যে হায়াতে জিন্দি পেয়েছেন সারা জিন্দিগি উম্মতিম্মতি বলে কেঁদেছেন এখনও কান্না করছেন এবং ঐক্যামতের ময়দানেও কান্না করবেন কিন্তু ওই নবির হয়ে আমরা আজকে ইসলাম বিরোধী কাজ করছি সুনদ বিরোধী কাজ করছি যেটা আমাদের জন্য কাম্য নয় তো সেই জন্য আমি বিশেষ করে যারা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠান দেখছেন এবং হুজুরের ওই মেসেজটাকে আমি নেওয়ার জন্য বলবো যখন কেউ কারো হবে না হ্যাঁ আমাদের চেনা দর্শক আসলেই যখন কেউ কারো হবে না তখন আমার রসুল

জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি মিম্বর উপবিষ্ট হব যে প্রিয় মাহবুব সাল্লাহ আলিহি আলী ওসাল্লাম আমাদেরকে পার করানোর জন্য আপন আসন এর মধ্যে তথ্যই পাচ্ছেন না শুধু তাই না রিবায়তের মধ্যে রয়েছে যেটা মুশকাত শরীফের মধ্যে এসেছে এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে যে আমার নবী করিম সাল্লাহ হয়েছে উম্মতির প্রতি কেমন দয়াবান হবে যে বলা হচ্ছে আমার নবী করিম সাল্লাহাম জান্নাতের মধ্যে কেয়ামতের দিন দুইটা চাদর মোবার করে অবস্থায় থাকবেন তো আমার নবী করিম সাল্লাহ কিছু উম্মতকে এভাবে সুপারিশ করে 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 জান্নাতে পৌঁছে দিয়েছে হঠাৎ পিছন থেকে ডাক আসবে ইয়ার সুল আল্লাহ সাল্লাহ তখন আমার নবী করিম সাল্লাম পিছনে ফিরে থাকাবেন তখন বলা হবে ইয়ারসুল আল্লাহ আমাকে জাহান নামে নিয়ে যাচ্ছে আমাকে একটু বাঁচা মিজি শরীফের মধ্যে রয়েছে আমার নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম নাকি এমনভাবে দৌড় দিবেন আমার নবী করিমালামের যে লুঙ্গি মুবারক থাকবে তেহবন শরীফ ও তার সাথে পা মুবারক লেগে নাকি বাঁচানোর জন্য গিয়ে আটকাবে বলো আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ আসলে দেখেন মেহরাজ ভাই আসলে মা বাবা যারা ছেলেদেরকে মহব্বত করে কোনোদিন একটু গায়ে জ্বর হলো ওনাদের ঘুম আসে না কেন আমার ছেলে অসুস্থ কখন পানির প্রয়োজন হয় কখন কিসের প্রয়োজন হয় ওষুধের প্রয়োজন হয় আমার নবী করিম সাল্লাহামকে আমার আল্লাহ তালা এমন মহব্বত দিয়ে দিয়েছেন উম্মতের যেমন আমার নবী করিম আলী আসসালাম রাতে মাঝে মধ্যে ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেন যে আমার উম্মতের জন্য একটু দোয়া করি যেমন মায়শা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা বলছেন ইয়ারসুল আল্লাহ আসলাম আপনি তো হচ্ছেন যে সৈয়দুল মাসুমি মাসুমদের সর্দার আপনি হচ্ছেন মাসুম নবী আপনি কেন এত কষ্ট করেছেন আপনার কদম মোবারক ফুলে যাচ্ছে করছেন যে একটা রিবাইত এরকম এসেছে যে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বন্ধ হব না কেন আল্লাহ তালা আমাকে এত বেশি নিয়ামত দিয়েছেন কেননা যার পোস্ট যত উপরে তার সুক্রিয়ার ধরনটা তত উচ্ছর তো আমার নবী করিম সাল্লামাম একটা রিবাইতে আরেকটা রিবাইত হচ্ছে আমি আমার উম্মতের জন্য দোয়া করার জন্য এই বাদত করছি যেন আল্লাহ তা আমার এই বিষয়ের উপর দয়া হয়ে আমার উম্মতকে মাফ করা শুধু তাই নয় শুধু তাই নয় রিবাইতের মধ্যে অসংখ্য রিবাইত এসেছে এটা যখন তির মিজি সফের যখন পড়েছি মেরাজ বা অন্তরের আল্লাহর কসম চোখের পানি আর ধরে রাখতে না কেননা যে নিজে এইভাবে দৌড়ে আসা এবং লুঙ্গি মোবারকের সাথে তেহবান শরীফের সাথে যে তেহবান আমার নবী করিম সাল এমন একটা সত্তা

তখন ওনার মাথা মাতামুবারকের উপর একটা ছায়া চলছিল তখন মাখা দিয়ে তো কোবরার দিয়ে আল্লাহ বুঝতে পারলেন ইনি কোনো কেউ নয় উনি কোনো বিশেষ সত্তা যাকে আল্লাহ তালা এই উন্মতের জন্য পাঠিয়েছেন শুধু তাই না উনি বলছেন আমি একবার মেলায় গিয়েছি মেলায় গিয়েছি তখন এক অন্য ধর্মের একজন মানুষ আমাকে তাকিয়ে রইল এক মহিলা যে তোমারকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো বিশেষ ব্যক্তির সাথে সম্পৃক্ত হবা তোমাকে মোবারকবাদ ওই বিশেষ ব্যক্তিত্ব ওই বিশেষ সত্তা দুনিয়াতে আসার সময় খুবই সন্ধিকট তুমি অতি শীঘ্রই ওনার সাথে সম্পৃক্ত হবা যখন মা খিহেতুল তালানা ওই ছায়া মোবারক দেখলেন তখন বুঝতে পারলেন যে হয়তো আল্লাহ তালা সে এবং এটাই হচ্ছে আমার আখেরি নবী সাল্লাম ওনার খিদমত করার ওনার সৌভাগ্য বা গোপাবার সবচেয়ে বড় বিষয় যেমন অনেকেই বলে মা খাদ কুবরারদি আল্লাহ হা আমার নবী করিম সাল্লামের জন্য সবকিছু খরচ করেছেন মিনা দামাত কেন ওটা বলেন না মিরিয়ালের সোনার দাম আবার কাত আলিয়া বলেন মা খাদিজুল কুবরার দিয়ে আল্লাহ তালানহা আমার নবী করিম সালামের দরবারে পেশ করেছেন যারা সাল এগুলো একটু কবুল করো কবুল করু নামার নবী যেগুলো কবুল করবে সেগুলোই কবুল হবে আমার নবী করিম সালামের কদমের মধ্যে পেশ করেছেন কেননা আমার নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কেউ অবদান রাখেননি আমার নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সবাই খেদমত করেছেন খেদমত করার সৌভাগ্য পেয়েছেন তো আমরাও আসলে সেলিম বেজেরা বলছিলেন যে আসলে যেদিন কেউ থাকবে না আমরা তো আলা হজরত রহমতুল্লাহ তা আল আলালের সবচেয়ে আল্লাহ মধ্যে এটাও এসেছে বিভিন্ন কালামের মধ্যে এটা এসেছে যে কিয়ামতের দিন যখন উঠব সবাই বিভিন্ন দিকে টেনশনে থাকবে কিন্তু সত্যিকারের যারা আমার নবীর বানা তারা আমার নবী করিম দিকে থাকিয়ে থাকবে তখন আমার নবীর নুরানি চেহারা মুবারকের জিয়ারাত হবে কেননা ওনার সুপারিশের মাধ্যমেই দয়া হবে এবং ওনার পিছনে পিছনে জানাতে যাওয়ার একটা ব্যবস্থা হবে জি সেলিম ভাই আপনি আপনার টাকার আমি আপনাকে অনুরোধ করবো আর শেষ যদি কোনো চ্যানেলকে দর্শকদের কোনো মাধ্যমে ফুল দিতে চান শেষের দিকে ইসলামের মাধ্যমে আমাদেরকে রসুল্লাপা আসল আলিহিবসাল্লামের সত্য ভালোবাসা সচ্ছা যেটা ভালোবাসা ইস্ক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা এটা নেওয়ার জন্য চেষ্টা করি মাদানি চ্যানেল দেখে এই থেকে বাঁচার জন্য চেষ্টা করি এবং সুন্দর উপর আমল করি এটাই আমাদের ইনশাল্লাহ দুনিয়া এবং পরকালের মধ্যে আমাদের কাছে আসবে ইনশাল আমি আমাদের চ্যানেল দর্শক বলবো যে আমি বারবারই একটা কথা বলি যে আমার রসুল সাল্লাহ তাল আসলামকে একটা জিনিস তোফা যেটা আমার রসুল সাল্লাহ তাল আসলাম নিজেই ইস্যুত করেছেন যে নামাজ আমার চোখের শীতলতা তো আমরা অবশ্যই দেখুন আমরা সব করব জুলুস করব সবে বাহারা করব কিন্তু আমাদের নামাজ এটা আমাদের জন্য ফরজ আমার রসুল খুশি হবে তখনই যখন আপনি বা জামাত নামাজ আদায় করবেন তো নামাজ হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং নামাজের আহ্বান করব মসজিদ বরার সংগঠন করব ইনশাআল্লাহ জল আর এর জন্য পরিবেশ দরকার আসুন দাওয়াত ইসলামীতে চলে আসুন ইনশাআল্লাহ জল দাওয়াত ইসলামীর মাধ্যমে ইনশাআল্লাহ জাল আপনারও নিজের অভ্যাসে পরিণত হবে সকল ইবাদত এবং অন্যকেও এই মন মানসিকতা তৈরি হবে যে দাওয়াত দেওয়ার জন্য কারণ আমার আপনারা শুনতে একটা প্রমো মোটো আমাদেরকে দিয়েছেন আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তো নিজের সংশোধনের জন্য ইনশাআ মাদানি ইনামতের যে আমলটা দিয়েছি ইনশাআল্লাহ আমরা আমল এটি পূরণ করার চেষ্টা করব আর সকল ইসলামীবাঈকে সংশোধন করার নিয়ম ইনশাল্লাহাল মাদানী কাফিল সফর করব। আর এই সফরের মাধ্যমে আমাদের নিজেরই বাদতে অভ্যস্ত অভ্যস্ত হবে এবং অপরকেও দাওয়া দেওয়ার সৌভাগ্য অর্জন হবে তো মাদানী চ্যানেল দর্শক বৃন্দ মাহে মাহিমিলাদ অনুষ্ঠান চলছিল তো আশা করি অনেক মাদানী ফুল আপনারা হাসিল করেছেন ইনশাল্লাহ মাদানির রঙে ইনশাল্লাহ রাঙ্গানিত করে হৃদয়ের অন্তরে তা লিখে রাখবেন এবং মিলাদুল নবী সাল্লাহ ইসলাম শুধু আজকের দিন নয় ইনশাল্লাহ প্রতিদিনই আমরা উদযাপন করতে থাকবো আমার রসুলের নাত খা নাথখানা পড়তে থাকবো ইনশাআল্লাহ আর আমার রসুলকে খুশি করার জন্য আমরা নামাজের পাবান্দি হব সুন্নতের আমলকারী হব ইনশাল্লাহ ইনশাল্লাহল তাহলে আমার দুনিয়াও মদিনা হবে তো কামিয়াবি হবে আল্লাহ তালা আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমল করার রফিক নসিব তুরুক আমিন বি বিল আমিন সাল্লাহ তাআলা আলি সাল্লাম সকালে সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ আলি হুসাল্লাম